হামাসের হাতে জিম্মিদের মুক্তির দাবিতে ওয়াশিংটন ডিসি ও নিউ ইয়র্ক সিটিতে বিক্ষোভ করেছেন জিম্মিদের স্বজন সহ ইসরায়েলের সমর্থকরা। কয়েকটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে প্রিয়জনদের মুক্তি নিয়ে ক্ষোভ জানিয়েছেন অনেকেই। তেইশ বছরের তরুণী রমি গনেন একটি মিউজিক ফেস্টিভ্যাল থেকে অপহৃত হয়েছিল প্রায় ৬ মাস আগে। টেলিফোনে মায়ের কাছে তার আর্তনাদ ছিল জীবন রক্ষার। সেই রমির এখন কোনো খবর জানেন না মা। কান্না জড়ানো কণ্ঠে মেয়ের মুক্তির দাবিদার। রবিবার ওয়াশিংটনে জিম্মিদের স্বজন ও ইসরায়েল সমর্থকরা বিক্ষোভ ও র্যালির মধ্য দিয়ে স্বজনদের মুক্তির দাবি জানান। একই দাবিতে রবিবার নিউ ইয়র্কের লং আইল্যান্ডের প্লেইন ভিউ ও ম্যানহাটনের জাতিসংঘ সদর দপ্তরের সামনেও জমায়েত হয় হাজারো বিক্ষোভকারী। প্রিয়জনের ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে মুক্তির দাবি তাদের। এ সময় সড়কে অনেককেই প্রতীকী জেলখানায় বন্দী থাকতে দেখা যায়। জিম্মিরা আর কখনো বেঁচে ফিরবে কিনা সেটা নিয়েও শঙ্কা পরিবারের। তাদের দাবি, হামাসের কাছে বন্দী আছে ১৩৪ জন বেসামরিক নাগরিক। বন্দীদের স্বজনরা বিভিন্ন গণমাধ্যমে তাদের মুক্তি চেয়ে আহাজারি জানিয়েছেন। We are feeling extreme desperation. I don't know if the world really forgot, but I know sometimes to ignore it. Israelis that were kidnapped from their homes back to their safe place in Israel. We want compensation because what happened here. এদিকে গাজায় গত ৬ মাসে এখন পর্যন্ত ৩৩,০০০ বেশি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন, যাদের অধিকাংশ নারী ও শিশু। তাহিয়া রুবাইয়াত অপলা, টিবিএন ২৪, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন ২৪ টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।